21 জুলাই বিশ্বজুড়ে মুক্তি পায় বারবিকিউ সিনেমাটি। গ্রেটার প্রথম একক নারী পরিচালক যার পরিচালনার সিনেমা $1 বিলিয়ন গণ্ডি ছিল। এই অর্জনের কথা জানিয়েছে সিনেমাটির পরিবেশক ওয়ার্নার ব্রাস। প্রতিষ্ঠানটি বারবির এই অর্জনকে ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছে। সিনেমায় মার্গো রবি অভিনয় করেছে বারবি চরিত্রে এবং তার ছেলে বন্ধু কেনের চরিত্রে দেখা যায় রায়ানকে। মার্কিন পপ তারকা ডুয়া লিপা সিনেমায় অভিনয় করেছে মারমিড বারবি চরিত্রে। হলিউড সিনেমা বেশ ভালো সময় চলছে। বারবির সঙ্গে মুক্তি পেয়েছে আলোচিত সিনেমা ওপেনহাইমার। দুইটি সিনেমা নিয়ে সারা বিশ্বে দর্শকদের রয়েছে তুমুল আগ্রহ। ভালোবেসে সিনেমা দুটিকে একসঙ্গে দর্শকরা ডাকছে বারবেনহাইমার নামে। কমস্কোরের সিনিয়র মিডিয়ার বিশ্লেষক পল জানিয়েছে তিনি 30 বছর ধরে এই পেশা আছেন এবং বারবেনহাইমারের দর্শকের সারা অভূতপূর্ণ অপ্রত্যাশিত।